হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ অষ্টমী। আমাদের অষ্টমী পূজা শুরু হয়ে গেছে। অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হলো। আমরা অনেকজন একসঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। মা দুর্গা যেহেতু আমাদের থেকে একটুখানি দূরে ছিলেন, আমরা ফুলগুলো ছুঁড়লেও মায়ের পা পর্যন্ত সেগুলো পৌঁছাচ্ছিল না। সেই জন্য আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুলগুলো একটা বাটিতে রাখছিলাম। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই ওগুলি মায়ের পায়ে দিয়ে দেবেন। আবার কি ফুল তিন মাস হয়ে গেল তুই খালি পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা একটু থামলে আমরা বাড়ি যাব, যে খাওয়া দাওয়া করবো। ঠাকুরের প্রসাদ লুচি আর সুজি পরে আরও আছে। বাড়িতে লুচি হবে, সেই জন্য বাবা ময়দা মাখছে। Thank you.
লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, পর কলাই আর পনির দিয়ে তরকারি হচ্ছে। খাবার আমাদের রেডি হয়ে গেছে, গরম গরম ফুলকো লুচি আর তরকারি জাস্ট জমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, কিছুক্ষণ পরেই সন্ধ্যা পুজো আরম্ভ হবে। আমাদের সন্ধ্যা পুজো আরম্ভ হয়ে গেছে, মাকে 108টা প্রদীপ দেখানো হচ্ছে। সন্ধ্যা পুজো শেষ হলো এই মাত্র, এরপর প্রসাদ দেওয়া হচ্ছে। এরপরে ভোগ দিল খিচুড়ি আর পায়েশ।